ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখনো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তাদের বলবে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেয় আর আমার মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমি ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল যেটাতে আমি আমার বিভিন্ন রকমের রান্না ব্লগ এবং ট্রাভেলিং ভিডিও আমি এখানে দিয়ে থাকি আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্না রেসিপি দিয়ে থাকি তো চলো আর দেরি করছো কেন এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশান তোমরা রেগুলার পেয়ে যাবে সবথেকে পপুলারে আমি চলে যাচ্ছি যে ভিডিওটা সেটা হচ্ছে দেখাচ্ছি দেখুন থার্টি সিক্স কে রয়েছে তারপর ফিফটিন কেটা যদিও শর্টস ভিডিও তো আমি লং ভিডিওই দেখাচ্ছি থার্টি সিক্স কে ভিউস তারপরে নাইন পয়েন্ট নাইন কে ফোর পয়েন্ট ফোর কে ভিউজ থ্রি পয়েন্ট টু তো এইভাবে সব ভিউজগুলো রয়েছে তো এই যে ভিউজগুলো দিন দিন ইনক্রিজ করছে সেটার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো তার আগে আপনাদেরকে জানাই যে এক্ষুনি রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করেছি দেখুন এখানে যা প্রথম ভিডিওটা হচ্ছে ফার্স্ট এডটা হচ্ছে ওয়ান আওয়ার এগো যেটা টু ভিউজ এসছে আর আরেকটা হচ্ছে টু আওয়ারস এগো যেটা থার্টি থ্রি ভিউজ এসছে তো আমি ভিডিওটা একটু দেরিতে বানাচ্ছি তাই নইলে ওয়ান আওয়ারের মধ্যে কিন্তু থার্টি থ্রি ভিউজ এসে গেছে তাও আবার দশ মিনিট বাহান্ন সেকেন্ডের ভিডিওতে তো সেটারই আমি দেখাবো যে কি কেন এটা এক ঘন্টার মধ্যে একটা বড়ো ভিডিও তেত্রিশটা ভিউজ এসে গেছে সেটা কি করে সম্ভব আর তার এসিওটা আমি ঠিক কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি এটাকে বন্ধ করে আমি চলে যাচ্ছি কোথায় ভিড আইকিউ তো ভিডাই কিউ যদি তোমাদের ফোনে না থেকে থাকে তোমরা তাহলে সেটাকে এক্ষুনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও হ্যাঁ ডাউনলোড করার পর যে যে প্রসেসগুলো চাইবে যেগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো জাস্ট ওকে করে দিলেই রকম ইন্টারফেসটা চলে আসবে তো দেখো এখানে একদম সবার নিচে দেখো ফার্স্টে রয়েছে হোম তারপরে রয়েছে ডেলি আইডিয়াস তারপর রিসার্চ তারপর অপটিমাইজ তারপর মোর তো আমাদের যেতে হবে অপটিমাইজেশনে তো অপটোমাইজে চলে এসেছি আমি এবার দেখো প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছ যেটা পাবলিশ হয়েছে টু ডে টু ভিউজ গেইন করেছে যেটা বললাম আর একটা তারই সেকেন্ড ভিডিওসটা যেটা বললাম যে ওয়ান আওয়ারের মধ্যে থার্টি থ্রি ভিউজ এসছে তো আমি যেহেতু একটু লেটে ভিডিওটা বানাচ্ছি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করে নি কারণ এটা তোমাদের না হলে মিস হয়ে যাবে তো সেজন্য আরও একটু সময় লেগে গেল ভিডিওটা রেডি করতে তো দেখো ওয়ান আওয়ারের মধ্যে থার্টি থ্রি ভিউজ সেটা হচ্ছে কি না করবি গাছের এয়ার লেয়ারিং থেকে টবে প্রতিস্থাপন কিভাবে করবেন তো এ টু জেড আছে এই ভিডিওতে তোমরা চাইলে ভিডিওটা একবার দেখে নিতে পারো তো দেখো এই হচ্ছে সেই ভিডিওটাকে আমি ওপেন করলাম দেখতে পাচ্ছ তো তার আগে বলি প্রথম থেকে আমি একদম যাচ্ছি যেটা হচ্ছে এডিট এডিট তারপরে এসিও স্কোর তারপরে রয়েছে এখানে এসিও স্কোর এখানে রয়েছে চেক লিস্ট এখানে জাস্ট একটু আগেই এই এসিও স্কোরে যেহেতু বারবার ওঠানামা করে এসিও স্কোরটা তো এখানে একটু আগে ছিল হানড্রেড হানড্রেডে হানড্রেড ছিল কিন্তু ওই যে বললাম আরও এক ঘন্টা চলে গেছে তো সেই জন্য এখানে নাইনটি চলে গেছে তো নাইনটি হয়ে গেছে তো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে একটু আগে এটা হানড্রেড ছিল তো এবার আমি এখানে আসছি দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছ ট্যাগ ট্যাগ আমি কি কি টাইপের দিয়েছি ট্যাগ প্রথমেই যে বলবো যে ট্যাগ সব থেকে ভালো কালার যদি বলি সেটা হচ্ছে গ্রিন কালার যে ট্যাগুলোর পাশে গ্রিন কালার আসবে বুঝবে সেই ট্যাগগুলো একটু ভালো ট্যাগ মানে যেটা র্যাঙ্ক করে বা সচরাচর সবাই সেই টাইটেলটাকে ধরেই বা সেই লাইনটাকে ধরেই সার্চ করে ইউটিউবে বা গুগলে যেখানেও সার্চ করে তো সেই সেইগুলো হচ্ছে তোমরা রাখার চেষ্টা করবে আর সেই কালারগুলোর পাশেই বেশিরভাগ দেখা যায় যে এই ব্লু টিক তো এই ব্লু রঙের যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কিন্তু আমার এই যে যে লাইনগুলো আমি লিখেছি বুদ্ধি খাটিয়ে সেইগুলো হচ্ছে র্যাঙ্ক করছে তার মানে হচ্ছে গিয়ে যে ধরো করবি গাছের নিয়ে কেউ সার্চ করছে হ্যাঁ ধর করবি গাছের পরিচর্যা বা করবি গাছের প্রুনিং কীভাবে করবে করবি গাছের যত্ন কিভাবে নেওয়া যায় তো এই যে লাইনগুলো আমি লিখেছি তো সেই লাইনগুলো অন্যরা এইভাবেই কেউ না কেউ ইউটিউবে বা গুগলে সার্চ করে তো সেই সার্চ করার পর আমার ভিডিওটা কিন্তু রেকমেন্ডেশনে যাচ্ছে আর সেই জন্যেই কিন্তু এই ব্লু রঙের যে নাম্বারিংগুলো দেখছো মানে সেই সেই র্যাঙ্কগুলো করছে যেমন দেখো প্রথমে আমি দেখাচ্ছি যে র্যাঙ্কটা রয়েছে ফর্টি ওয়ান তারপরে দেখো ব্লু রঙের দেখো থার্টি ফোর তারপরে দেখো হ্যাশট্যাগ দিয়ে দেখো র্যাঙ্ক করছে ফোর তো এইগুলো হচ্ছে কিন্তু আমার র্যাঙ্ক করছে কিন্তু পাশে দেখো যেমন এইটাই আমি তোমাদের দেখাচ্ছি একদম ওপরেরটা দেখো করবি গাছের উপকারিতা ছাপ্পান্ন এটা কিন্তু ইয়েলো কালারের দেখাচ্ছে অথচ এটা কিন্তু ভালো র্যাঙ্ক করছে ফোর তারপরটা রয়েছে করবি গাছের কাটিং এটাও আটান্ন র্যাঙ্ক মানে কালার এসছে হলুদ রঙের আর এটা কিন্তু টোয়েন্টি নাইন র্যাঙ্ক করেছে তো এইরকম আছে আবার এরকমও হয় যে ধরো লাল রঙের কালার এসছে যেমন ধরো এইখানে সারা জায়গায় এই একটা ওপরের দিকে দেখো প্রপারগেশান অফ কানের বাই কাটিং এটার কিন্তু কালার লাল এসেছে এরকমও হয়েছে যে লাল রঙের পাশেও কিন্তু র্যাঙ্কিং হয়েছে কারণ সেই টাইটেলটা দিয়ে কেউ না কেউ সার্চ করেছে যেটা কিন্তু সার্চেবল ট্যাগ যাকে বলা হয় তো যাই হোক এইবার তোমাদেরকে বলি এই হচ্ছে কি র্যাঙ্ক তো সেই র্যাঙ্কগুলো পরপর পরপর দেখতে পাচ্ছ যত এগুলো ব্লু রঙের ভরে যাবে তত কিন্তু এটা হানড্রেডে হানড্রেড থাকবে তো আমার এখানে একটু আগে পর্যন্ত হানড্রেডে হানড্রেড ছিল তো এখন জাস্ট একটু এক ঘন্টা পর এটা নাইনটি এসছে তো এটা আবারও ফান্ডেড চলে যাবে কেন এইগুলো বারবার ঘোরাফেরা করে এটা নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই এইবার তোমাদের বলছি দেখো একদম তলার দিকে এবার দেখো কিওয়ার্ডস লেখা আছে তো এখানে লেখা আছে কিউওয়ার্ডসের মধ্যে দেখো সার্চের এখানে একটা টুল দিয়ে দিয়েছে যে সার্চ কিওয়ার্ড তো এই কিওয়ার্ডে তোমরা যে যে টপিক নিয়ে ভিডিও করবে সেই টপিকের ওপর এখানে লিখলেই পরে এইখানটা চলে আসবে তো এইখানে যেমন ধরো রেকমেন্ডেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে তোমরা এখান থেকেও চাইলে কিন্তু চেঞ্জ করে করে নিতে পারো যেমন তোমাদের আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি যেমন ধরো রেড কালারেরটা মানে রয়েছে যে প্রপারেশন অফ কানের বাই কাটিং তো আমি এই ছত্রিশ যেটা লেখা আছে রেড কালারের থার্টি সিক্স এটাকে আমি বাদ দিলাম বাদ দিয়ে কি করলাম এখান থেকে যে কোনো একটা নিলাম ধরো এখানে এ কম আছে বলে তাই সাপোজ এই এই যে রেকমেন্ডেড যে কীওয়ার্ডগুলো আছে সেখানে ধরো তোমার অন্য টু হাই র্যাঙ্কের রয়েছে যেমন থার্টি টু রয়েছে থার্টি টি টোয়েন্টি নাইন তো এখানে যদি ফরটির ঘরে থাকতো তো আমরা ফরটি নিতাম তো সাপোজ আমি এখানে থার্টি থ্রিটা নিয়ে নিলাম তো এখানে দেখো থার্টি থ্রিটা নিলাম দেখো এইটাও র্যাঙ্ক করছে জাস্ট আমি এক্ষুনি পুট করলাম রেড কালারের থার্টি থ্রি একটু আগে যেখানে রেড কালারের ছিল তাতে কিন্তু কোনো র্যাঙ্ক ছিল না আমি যেই এখান থেকে নিলাম থার্টি থ্রি দেখো সঙ্গে সঙ্গে পাশে দেখাচ্ছে ব্লু কালারের মানে থার্টি সিক্স র্যাঙ্ক করেছে এটা তো আমি আবার একটা তোমাদের দেখাচ্ছি ধরো এইটাই আমি নিলাম দেখো থার্টি সিক্স তো আমার আর এখান থেকে নিচ্ছি যেটা কোনো র্যাঙ্ক করেনি তো আমি এইটা নিলাম জাস্ট এই ফিফটিরটা নিয়ে নিলাম কেটে বাদ দিয়ে দিলাম আমি এখান থেকে আরেকটা একটা নিই কিংবা আমি এখান থেকে একটা দিই এটা হলো না তো আমি আবার থার্টি টুটা দেখি থার্টি টুটা দেখুন ব্লু রং আসছে না তো আমি কি করব এটা কেটে দিলাম আবার আমি থার্টি থ্রিটা দেখো চলে এসছে আবারও এসছে তো আবার আমি টোয়েন্টি নাইনটা চেষ্টা করি এটা হলো না তো এইভাবে কিন্তু চেষ্টা করে করে দেখতে হবে যেটা র্যাঙ্ক আসবে সেটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে তো আমি এখানে এই ট্যাগটা দিলাম ওলিয়েন্ডার বলে আরও যদি শর্ট শর্ট কোনো গাছের মানে শর্ট শর্ট যদি কিছু থাকে তো সেটা এখানে দেওয়া যেতে পারে তো এভাবেই কিন্তু এই র্যাঙ্কগুলো বাড়াতে কমাতে হয় তো দেখো আমি এই দুটো পরপর লাস্টের দিকে যেটা দিলাম তার কিন্তু কোনোই র্যাঙ্ক নেই মানে না না লাল কালার না হলুদ কালার তো এরকম তো সেই রকম ট্যাগুলো কিন্তু রাখার কোনো দরকার নেই যদি না ভালো ট্যাগ কোনো পাওয়া যায় তো যেগুলো মোটামুটি একটা কালারফুল আসছে মানে সব থেকে ভালো হচ্ছে ব্লু কালার তারপরে হচ্ছে গ্রিন তারপরে ইয়েলো তারপর লাল আর যদি যেটাতে কিছুই থাকবে না সেটা কিন্তু কোনো র্যাঙ্কিংয়ে যাবে না বোঝা গেল এবার আমি বলছি একদম ওপরে চলে আসো এডিটের এই দেখো স্কোর দেখতে পাচ্ছ স্কোরের জায়গাটা তোমরা তো আমরা এবারে চলে আসবো তার পাশে চেক লিস্ট আমি যে চেঞ্জ করলাম এই যে অপশানটা দেখাচ্ছে যে ডিসকার্ড কার চেঞ্জেস এই অপশানটা কেন দেখাচ্ছে না এখানে ক্যান্সেল করতে চাই না ডিসকার্ড মানে আমি যে কিছু চেঞ্জিং করলাম সেইটা আমি কি সেভ করতে চাই নাকি ক্যান্সেল করে দিতে চাই তো যদি আমি সেভ করতে চাই তো আমি এখানে এই পাবলিশ চেঞ্জেস টু ইয়োর ভিডিও এতে ক্লিক করব তাহলে যেটুকু আমি চেঞ্জেস করলাম সেইটা কিন্তু এখানে সেভ হয়ে গেল মানে এইখানে এই যে আমরা আবারও দেখতে পাবো দেখো এইখানেও কত ট্যাগ আমি দিয়েছি দেখো নতুন এই ট্যাগগুলো কিন্তু আমার সব লেখা ঠিক আছে যেগুলো আমি ওইখান থেকে এসিও করেছিলাম তো তারপরে দেখো এইটা একটা অপশান নিচে দেখাচ্ছে যে ওলিয়েন্ডা প্যান সয়েল মিক্স তো এইখান থেকে আমি কি করলাম এইটা এখানে নেই বলেই দেখাচ্ছে তো আমি এখানে যে এইটাও নিয়ে দিয়ে সেভ করে দিলাম তো আরও একটা ট্যাগ আমি পেয়ে গেলাম পেয়ে গিয়ে আমি চলে আসছি ব্যাকে দেখো দি আস্তে আস্তে কিন্তু র্যাঙ্কটা কমার দিকে যাচ্ছে এই নাইনটি ছিল হান্ড্রেড ছিল হান্ড্রেড থেকে নাইনটি গেল নাইনটি থেকে মানে যত তুমি চেঞ্জে সেখান থেকে করবে না ততই কিন্তু এটা আপডাউন আপডাউন হতেই থাকবে তো এটা নিয়ে কিন্তু চিন্তার নেই তবে যদি নিচের দিকে থাকে তো সেটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে মাঝে মাঝেই আর এইখানেও দেখো ভালো ভালো কতগুলো রয়েছে এখানে যেমন করবি গাছে লেয়ারিং থেকে টবে প্রতিষ্ঠা তো এইগুলো তোমরা দেখো নিচের দিকেই দেখাচ্ছে কীরকম এই দেখো কানের ফ্লাওয়ারস যেটা ফর্টি থ্রি র্যাঙ্ক করেছে কানের প্ল্যান তারপরে দেখো এইটা নেরিয়াম অলিয়েন্ডাস কাটিং এটা থার্টি ফাইভ র্যাঙ্ক করছে ব্লু রঙের টি তো এখান থেকে চেষ্টা করবে যেগুলো ব্লু রঙ রয়েছে সেইগুলো কিন্তু এখানে যদি তোমরা দিতে পারো তো এখানে কিন্তু র্যাঙ্কিংটাও আরও সুন্দর হয়ে যাবে তো আমি ব্যাকে চলে এলাম তো এবার তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে এসিও স্কোরের যেটা হানড্রেডের মধ্যে হানড্রেড হয় তো সেইখানে দেখো একটু আগে পর্যন্ত এইখানে যে দেখতে পাচ্ছ অ্যাকশানেবল আইটেমস যেগুলো দিয়ে দিয়েছে সেখানে দেখো ফিফটিতে ফিফটি পেয়েছি আমি আর একদম তার নিচে দেখো পারফরমেন্স লেখা আছে কালো কালারের পারফরমেন্স লেখা আছে এখানে দেখো ফিফটিতে ফরটি যেটা আমি বললাম একটু আগে ওটা ফিফটিতে ফিফটি ছিল কিন্তু এখন এটা ফিফটিতে ফরটি এসেছে তো ফাইভে ফাইভ এখানে তো এইটাই হচ্ছে কারণ দেখো পারফরমেন্স যেটা রয়েছে না ফিফটিতে ফরটি এটা হচ্ছে আপ ডাউন করে কারণ এইটাতেই কিন্তু র্যাঙ্কিংটা আসে মানে যে যেরকম মানুষ আর কি বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকমভাবে একটা সাবজেক্টের ওপর মানে সার্চ করে হ্যাঁ যেমন ধরো আমি মানে করবি গাছের ডাল থেকে কাটিং মানে কাটিং থেকে চারা তৈরি করে একটা ট্যাগ হলো করবি গাছের ডাল থেকে চারা তৈরি করা একটা ট্যাগ হলো করবি গাছের কাটিং থেকে চারা তৈরি করা একটা ট্যাগ হলো তো যে যেরকমভাবে ইউটিউবে বলো বা গুগলসে বল সার্চ করে সেরকমভাবেই তো ট্যাগুলো হয় তো সেইগুলো র্যাঙ্কিংটা হচ্ছে ঘোরাফেরা করতে থাকে এবং এইটা অনেকটা নিজের হাতে থাকে না আর বাকি যেটা উপরের দিকে অ্যাকশনেবল আইটেমস আছে এইটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে যেমন তার মধ্যে বলে দিচ্ছি কি কীভাবে এই যে ফিফটিটা আছে না আইটেমস আইটেমসে যে ফিফটিতে ফিফটি এটা তোমরা কিভাবে পাবে সেটাই তোমাদেরকে বলি যেমন ধরো চেক লিস্টে চলে যাও আগে একটু ভিডিওটা বড় হবে কিন্তু তোমাদের একদম ডিটেলস ডিটেলস জানিয়ে দিচ্ছি দেখো চেক লিস্টে চলে এলাম চেক লিস্টের মধ্যে প্রথমেই যেটা রয়েছে একদম দেখো টাইটেল লেংথ এখানে দেখো রেডের মধ্যে ক্রস রয়েছে এটার মানে হলো এখানে দেখো টাইটেল লেংতে বলে দিচ্ছি যে সিক্সটিটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু তোমাদের এই ট্যাগটা রাখতে হবে মানে এই যে যেটা এই যে আমি যে লিখেছি না যে করবে গাছের এয়ার লেয়ারিং থেকে টবে এই যে বড় যে লেখাটা লিখেছি এটা দেখো এখানে এখানে ঠিক আছে যে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন আমার হান্ড্রেডের মধ্যেই আছে রাইট কিন্তু যদি আমি এইখানে দেখি টাইটেল লেংথ হচ্ছে সিক্সটি মানে সিক্সটির মধ্যে করতে বলছে কিন্তু আমার নাইনটি নাইন হয়েছে অসুবিধা কিন্তু কিছুই নেই কিন্তু সিক্সটির থেকে যেহেতু বেড়ে গেছে নাইনটি নাইন হয়ে গেছে তাই এখানটা হচ্ছে রেড দিয়ে ক্রস দিয়েছে তো এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই তোমরা যদি ছোট টাইটেলের মধ্যে রাখতে চাও মানে কুড়ি থেকে ষাটের মধ্যে তাহলে এটাও গ্রিন রাইট হয়ে যাবে কিন্তু এটা কোনো চিন্তার ব্যাপার নয় হান্ড্রেডের মধ্যে থাকলে ভালো আর যদি সিক্সটির মধ্যে রাখো তাহলে এইটার হচ্ছে রেডের জায়গাটা গ্রিন হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তারপরে আসছি এরপরে দেখো ওপরে ডেসক্রিপশান লেংথ ডেসক্রিপশান লেংথে দেখো আমার এখানে গ্রিন টিক রয়েছে কারণ এখানে পাঁচ হাজার ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করতে বলেছে তোমার যেগুলো ট্যাগ রয়েছে তো সেখানে আমার বারোশো সাতচল্লিশ রয়েছে তো তার মধ্যেই রয়েছে তাই এটা গ্রিন টিক বুঝতে পেরেছ এখানে তারপরে রয়েছে ট্যাগ লেন্থ ট্যাগ লেনথে কী আছে পাঁচশোর মধ্যে চারশো পঁচাশি রয়েছে তো যেহেতু পাঁচশোর মধ্যে রয়েছে তাই এখানে আমার ট্যাগ লেন্থটা কী রয়েছে গ্রিন টি রয়েছে বুঝতে পেরেছ এবার রয়েছে ক্লোজড ক্যাপশন তো ক্লোজ ক্যাপশান তোমরা দিতে পারো মানে ওই যে বললাম নাম ম্যানুয়ালি দিতে পারো সেটা দিয়ে আমি যেহেতু দিইনি তাই এখানে রেড কালার দিয়েছি মেড পাবলিক যেহেতু আমার এইটা হচ্ছে পাবলিক করে দিয়েছি ভিডিওটা আমি হ্যাঁ সেই জন্য কিন্তু এখানে গ্রিন টিক রয়েছে তোমরা যদি পাবলিক না করে থাকতে তো সেক্ষেত্রে এটাকে কিন্তু রেডি থাকতো তো আমি পাবলিক ভিডিও করে ফেলেছি তাই জন্যই না থার্টি থ্রি ভিউজ এসছে তো সেটা হচ্ছে আমার গ্রিন দেখাচ্ছি এরপরে দেখো শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট ওয়ান লাইক তো তোমরা যদি ফেসবুকে এই ভিডিওটাকে শেয়ার করতে চাও তো করবে আর মানে অ্যাটলিস্ট ফেসবুকে শেয়ার করার পর কেউ না কেউ যদি একটা লাইক দিয়ে দেয় তার মানে এইটাও কিন্তু গ্রিন টিক হয়ে যাবে রাইট হয়ে গেল এবার হচ্ছে দেখো অ্যাড এ ওয়ান ট্যাগ ইন টাইটেল তো এই যে ট্যাগ মানে এই ট্যাগের মধ্যে অন্তত এই যে নিচে যে কাল লেখাগুলো দেখাচ্ছে না এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে এর মধ্যে যে কোনো একটা এখানে দিতে হবে যদি এখান থেকে না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে মানে এই ট্যাগটা তাহলে কিন্তু এইখানেও যেহেতু আমি নিয়েছি এই যে অ্যাডেড ওয়ান ট্যাগ ইন ডেসক্রিপশান সেই জন্যে কিন্তু আমার এটা গ্রিন টিক দেখাচ্ছি আর এই যে অ্যাডেড ওয়ান ট্যাগ ইন টাইটেল সেই ট্যাগ লাইনগুলো নিয়েছি বলেই আমার এখানে গ্রিন টিকটা দেখাচ্ছে এইবার দেখো নিচে রয়েছে দুটো লাল লাল দেখো ক্রস রয়েছে লিঙ্কস ইন ডেসক্রিপশান লিঙ্কস ইন ডেসক্রিপশানে হচ্ছে আমি এখনও ডেসক্রিপশানে কোনো লিঙ্ক দিইনি আমার কোনো ভিডিও সেই জন্য এখানে রেট দেখাচ্ছে আমি যদি কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে দিই ডেসক্রিপশানে তাহলে যেমন ডেসক্রিপশানে দেখো নিচের দিকে যে জায়গা দিচ্ছে এখানে যদি সাপোজ এই যে কার্সেটটা যেখানে রয়েছে এখানে যদি আমি একটা কোনো ভিডিওর লিঙ্ক দিয়ে দিই তাহলে এই অপশানটাও আমার গ্রিন টিক দেখাবে তো আমি যেহেতু দিইনি তো সেই জন্যই কি হয়েছে এখানে রেড রয়েছে আর লাস্টে সবার লাস্টে রয়েছে হ্যাশট্যাগস ইন ডেসক্রিপশন দেখো ফিফটিন ক্যারেক্টারের মধ্যে এখানে হ্যাশট্যাগ দিতে হবে যেটা আমি এখনো দিইনি তাই এখানে ক্রস রয়েছে তো আমি তোমাদের দিয়েই দেখাচ্ছি দেখো এইখানে হচ্ছে তো আমি এখান থেকে কি করব যেহেতু এটা করবি গাছ দিয়ে তো আমি এখানে একটা হ্যাশট্যাগ করে দিলাম কানের একটা লিখলাম অলিয়েন্ডার অলিয়েন্ডার একটা হয়ে গেল হ্যাশট্যাগ একটা দিয়ে দিলাম করবি এবার দেখো করবি বানানটা কেউ এরকম লেখে কেউ লেখে এইটা মানে দাঁড়াও এটাও অনেকে লেখে কেউ লেখে আচ্ছা এটা হলো আচ্ছা আর আমার চ্যানেলের নাম টাম দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম এইটা একটা ট্যাগ হয়ে গেলো তো এইরকম যে ট্যাগ যতগুলো ট্যাগ মানে ফিফটিন ক্যারেক্টারের মধ্যে দিতে হবে তো আমি একদম শর্টে এই কটা আপাতত দিলাম তোমাদের দেখাবার জন্য হ্যাঁ তো আমি সেভ করে দিলাম দেখো এক্ষুনি তোমাদের দেখাচ্ছি যেটা চেঞ্জ হয়ে যাবে দেখো এতক্ষণ এটা ছিল না এবারে আমি ব্যাকে গেলাম এইবার লাস্টে দেখো হলো একদম লাস্টের দিকে দেখো হ্যাশট্যাগ ইন ডেসক্রিপশান যেটা ফিফটিন ক্যারেক্টারের মধ্যে লেখার কথা ছিল আমি লিখিনি বলে এখানে রেড ক্রস ছিল দেখো যেই আমি একটুখানি লিখলাম সেই জন্য কিন্তু এখানে গ্রিন টিক হয়ে গেল তো এইরকমই ব্যাপার যেগুলো তুমি করবে সেগুলো ওখানে গ্রিন টিক হবে না করলে কিন্তু ক্রস তো এই সবের কারণে কিন্তু এখানে স্কোরটা আপ ডাউন আপ ডাউন করে তো দেখো এইখানে দেখো একটু আগে দেখলে না ফর্টি ছিল ফিফটির মধ্যে ফর্টি পারফরম্যান্সে দেখো থার্টি নাইন তো এইভাবেই কিন্তু র্যাঙ্কিংগুলো চেঞ্জ হয় কিন্তু যেটা অ্যাকশনেবল ফিফটিতে ফিফটি রয়েছে তো এই হচ্ছে তো বোঝা গেলো যে কীভাবে র্যাঙ্কিংটা আমরা বাড়াবো তো মানে খুব কম সময়ের মধ্যে এইভাবে এসিও করতে হয় আর এই এই একটার দেখো এটার এসিও ইউ স্কোর তোমাদের দেখাচ্ছি এটার এস ইউ স্কোরটা আমার মোটামুটি রয়েছে থার্টি সেভেন্টি ওয়ান রয়েছে হান্ড্রেডের মধ্যে দেখো এখানেও অ্যাকশনেবল আইটেম আমার ফিফটিতে ফিফটি আছে আর এখানে টোয়েন্টি মানে এটাকে আমি আরেকটা যদি আপগ্রেড করি তো এটা হবে তো এখানে দেখো ব্লু ব্লু রঙের যে কালার কিন্তু খুব কম আছে তো আমি এখানে আবারও ট্রাই করতে পারি আমি কিছু কিছু এখান থেকে ধরো বাদ দিয়ে দিলাম যেগুলো কমস করে তো আমি এখানে চেষ্টা করে করে দেখতে হবে এরমভাবে মানে দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনটা দিলে এখানে তার পাশে ব্লু টিক হয় এভাবে কিন্তু দিয়ে দিয়ে দেখতে হবে তোমাদেরকে একবারেই কিন্তু হবে না যে কোনো জিনিসেরই তোদের খাটতে হবে তবে হবে একটা কাজ তো যাই হোক আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এসিও স্কোরটা ভিডাইকিউ থেকে কিভাবে করা হয় না হয় তোমাদের যদি আরও এই ভিডাই কিউ সম্বন্ধে তোমাদের জানার হয় তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডাইকিউর কোন ব্যাপারটা তোমরা বুঝতে পারো বা মাথায় ঢোকে তো আমাকে লিখলে পরে আমি অবশ্যই এই নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে দেব তো আর বলবো তোমাদের যে যদিও এখনও যদি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো এক্ষুনি এই চ্যানেলটাকে এই যে মৌসুমিস গার্ডেনিং টিপস এই চ্যানেলটাকে তোমরা এক্ষুনি ফলো করে নাও আর এছাড়াও দেখো আমার আরও দুটো চ্যানেল এখানে রয়েছে দেখিয়ে দিচ্ছি যে মৌসুমী ডায়রি অ্যান্ড ব্লগ যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করো আর আমার আরও একটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেল যেটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুকেও আমাকে মানে ফেসবুকে আমাকে তোমরা সার্চ করতে পারো মৌসুমি রয় দিয়ে এটাতে তো চলো এখন আজকের জন্য নে এইটোক টাটা